সন্দেশখালীর বিভিন্ন গ্রাম সেই গ্রামের কি ছবি দাও দাও করে জ্বলছে আগুন গ্রামবাসীরা এতটায় ক্ষোভে ফেটে পড়েছেন যে রীতিমতো তারা আগুন জ্বালিয়ে গাছের গুঁড়ে ফেলে গাছের ডালপালা ফেলে তারা বিক্ষোভ দেখাচ্ছেন কারণ পুলিশ কাদেরকে গিয়ে ধরতে চাইছে এক তৃণমূল নেতার বাড়ি ভাঙচুর হয়েছে সেই কারণে পুলিশ যারা ভাঙচুর করেছে তাদেরকে ধরতে চাইছে এখন সমস্যাটা হলো যে যাদের বিরুদ্ধে এত দিনের অভিযোগ যখন আইনি প্রক্রিয়াতে ওই গ্রামের মানুষগুলোই যেতে চাইছিল যখন পুলিশের দ্বারস্থ হয়েছিল তখন তো তারা সুপারিশ নিতে পাঠিয়ে দিয়েছিল যাই হোক চলুন পরের ছবিটা দেখি পরের ছবিটা দেখুন গ্রামের প্রত্যেকটা মানুষ কিভাবে বিরোধিতায় বাইরে বেরিয়ে পড়েছে দেখুন দেখুন সেই ছবি এটাকে গণভুদ্ধান ছাড়া কি বা বলা যায় সবাইকে তো সাজিয়ে আনানো যায় না না অন্তত তাই তো মনে হচ্ছে দেখে যে সবাই একটা গ্রামের সবাই কি করে সেজে উঠতে পারে এ তো ভয়ঙ্কর বিষয় এই ছবিটা আরো শক্তিশালী বার্তা দেয় যে সন্দেশখালীর মানুষ দিনের পর দিন ধরে কতটা কঠিন অবস্থার মধ্যে কাটিয়েছেন দেওয়ালে পেট ঠেকে গেছে তারপর এই ধরনের ছবি চলুন পরের ছবিটা দেখি আচ্ছা আমরা এরকম আরো অন্যান্য গুরুত্বপূর্ণ কিছু ছবি দেখাবো ঈশান তার পাশাপাশি তোমার কাছে এই মুহূর্তে কি কি আপডেট হয়েছে এই মুহূর্তে সুজিতা এই মুহূর্তে সুজিতা আমরা সেই ছবি দেখাবো যে কথা প্রথমেই বলছিলাম যে রাজ্য পুলিশের এই সর্বোচ্চ কর্তারা লাগাতার কয়েকদিন ধরে সন্দেশখালীতে পড়ে আছেন কেন সন্দেশখালী চষে বেড়াচ্ছেন কেন কিছুই তো ঘটেনি নাকি সন্দেশখালীতে সব নাকি সাজানো ঘটনা সব নাকি ঘটানো হচ্ছে তাহলে ডিজি এডিজি সবাইকে গিয়ে পরপর সন্দেশখালীতে লাগাতার পড়ে থাকতে হচ্ছে কেন সেই ছবি দেখুন সমস্ত উচ্চপদস্থ কর্তারা রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার রয়েছেন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার এই যে হাত দেখিয়ে থামতে বলছেন সঙ্গে বিপুল বাহিনী আরও অন্যান্যরাও পরপর সারাদিন ধরে গিয়ে হাজির হয়েছেন দেখুন কি পরিমাণ বাহিনী নিয়ে সবাই ঘুরে বেড়াচ্ছেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার এবং এই যে সুপ্রতিম সরকার এডিজি দক্ষিণবঙ্গ এই সুপ্রতিম সরকার এবং ডিজি রাজীব কুমার দিনভর বারবার বললেন সংবাদ মাধ্যমের সামনে আইন হাতে তুলে নেবেন না আইন হাতে তুলে নেওয়াটা কোনো রাস্তা নয় আমরা আছি আমাদের বলুন আর রাজীব কুমার বাবু সুপ্রতিম সরকার বাবু মাননীয় আপনাদেরকে জোর হাতে একটা প্রশ্ন করি এই আইন হাতে তুলে নিয়ে এই মানুষগুলো রাস্তায় না নামলে আপনারা ওখানে যেতেন এইভাবে যত্ন নিয়ে তাদের খোঁজ খবর নেওয়ার চেষ্টা করতেন যতক্ষণ বছরের পর বছর ধরে আইন লঙ্ঘন হচ্ছিল মহিলাদের সম্মান ভুলুণ্ঠিত হচ্ছিল ততদিন কোথায় ছিলেন ততদিন তাদের কথাগুলো কানে যায়নি ওখানে কি ঘটছে ইন্টেলিজেন্স ইনপুট পাননি তাহলে তো আপনাদের গোয়েন্দা ব্যর্থতা বলতে আচ্ছা আসুন সুপ্রতিম সরকারের দুটো ছোট্ট মন্তব্য শুনে নিন প্রথমে মিডিয়া সম্পর্কে কি বললেন তারপরেই আবার কিভাবে সম্বিত ফিরল প্রথমে দেখুন গ্রামের মানুষজন যখন বিক্ষোভ দেখাচ্ছে তখন মিডিয়া কিছুদিন পরে আর থাকবে না আমরা থাকবো এরকম একটা মন্তব্য করলেন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার একটু শুনবো আপনারা ভাবছেন কোথাও একটা আগুন জ্বলবে তারপর লাঠি নিয়ে বেরিয়ে পড়বেন এতে কিন্তু সমাধান হবে না দুদিন ভাল লাগবে করতে মিডিয়া দেখাবে সবাই দেখবেন আপনার বাইট নেবে তারপর কিন্তু কিছু হবে না আমি বলে দিলাম আমি জানি কিন্তু দেখান কিন্তু হচ্ছে তো অন্যদিকে একটা কিছু ঘটনা ঘটবে অন্য সবাই চলে যাবে আর আমরা থাকবো কিন্তু অন্য কোনো ঘটনা ঘটলে চলে যাবে লোক সাংবাদিকও চলে যাবে আমাদেরও চলে যেতে হবে অন্য জায়গায় কথা বলে তাই অশান্তি করবেন না জায়গাটা মিছিল নিয়ে বেরিয়ে পড়ার সমাধান নয় সমাধান হচ্ছে আমাদের বলা এবং আমরা করব পুলিশের এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার প্রথমে বললেন যে কিছুদিন পরে অন্য কোথাও কিছু ঘটলে মিডিয়া এখান থেকে চলে যাবে মিডিয়াকে দেখে বেশি উৎসাহিত হওয়ার দরকার নেই এটা ওনার বার্তা মিডিয়া চলে যাবে অন্য কিছু ঘটলে আমরা থাকবো বলেই বোধহয় সম্বিত ফিরল তাড়াতাড়ি ঢোক গিললেন বলে মিডিয়া চলে যাবে আমরাও চলে যাব কেউ থাকবে না সবাইকে যেতে হবে এই সম্বিত যদি অনেকদিন আগে ফিরত তাহলে সন্দেশখালীতে এই পরিস্থিতির জন্মই হয়তো হতো না আজকে গিয়ে কাউকে আইন হাতে তুলে না নেওয়ার পরামর্শ দিতে হতো না যখন শাহজাহানরা আইন এবং সংবিধানকে ভুলুণ্ঠিত করছিলেন ছিঁড়ে কুটি কুটি করে ফেলে দিচ্ছিলেন তখন খোঁজটা নেওয়া উচিত ছিল রাজ্য পুলিশের ডিজি যে কথা বলছেন আইন হাতে নেওয়া সম্পর্কে বা এডিজি যে কথা বলছেন সে সম্পর্কে আমরা রাজনৈতিক মতামত নিলাম বিজেপির রাজ্যসভায় নবনির্বাচিত সাংসদ সমীক ভট্টাচার্য কি বলছেন এই প্রসঙ্গে রাজ্য পুলিশের ডিজির এই পরামর্শ প্রসঙ্গে শুনব যেদিন দিনের পর দিন মানুষের জমি দখল হয়েছে তারা যখন থানায় গিয়েছে সেদিন তো পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি শাহজাহানের অফিসে যেতে বলতো আজকে ডিজি ওখানে গিয়ে আইনের শাসন প্রতিষ্ঠার কথা বলছেন অনেক দেরি হয়ে গেছে এই বিক্ষোভ ছড়িয়ে পড়বে দাবানলের মতো চারিদিকে
শ্রমিক বাবু যাই বলুন, যতই সমালোচনা করুন, বা রাজ্যের সাধারণ মানুষ, রাজনীতিকদের ছেড়েই দিন, রাজ্যের সাধারণ মানুষেরও যতই উষ্মা দেখা যাক, রাজ্য পুলিশের ডিজির মাথায় সেসব ঢুকছে কিনা, নাকি তিনি এখনো শাসকের স্বার্থ রক্ষা করতেই অগ্রাধিকার দিচ্ছেন, সেটা স্পষ্ট নয় এখনো। তার কারণ, রাজ্য পুলিশের ডিজি আজকেও সন্দেশখালিতে দাঁড়িয়ে কি বলছেন একবার শুনবো, আজকেও তার গলায় মিডিয়ার জন্য হুঁশিয়ারির সুর, মানে সন্দেশখালিতে যা কিছু ঘটছে তার দায় শাহজাহানদের নয়, উত্তম সর্দার শিবু হাজরাদের নয়। এই যে আগুন জ্বলে গিয়েছে তার দায় কি মিডিয়ার, নাকি মিডিয়া দেখাবে না? ওখানে মানুষের জনরোষ, মানুষের উপর অত্যাচারের কাহিনী মিডিয়া দেখাবে না? রাজ্য পুলিশের ডিজি মিডিয়াকেই হুঁশিয়ারি দেবেন, কি বলেছেন রাজীব কুমার দেখুন। আর মিডিয়াতেও আপনাদেরকে বলবো, কিছু কিছু লোক ওনাদেরকে নিজের ভূমিকার সম্বন্ধে চিন্তা করা উচিত। কাল আজকে একটা একটা পেপারে বেরিয়েছে, কালকে যেটা জমি পরশু রাত্রি মাপা হলো, লোককে রিটার্ন করা হয়েছে, ওটাকে এভাবে দেখানো হয়েছে লোকরা নিজে দিয়ে নিচ্ছে। আপনাদের নিজের ভূমিকাও দেখবেন, আপনারা কি মানুষকে প্ররোচনা দেবেন? বক্তব্য আমরা শুনলাম ঈশান দেব, যাই হোক, মানে ডিজির বক্তব্য শুনে অবাক হতো, এবং যে বিষয়টা তুমি বলছিলে যে ভাই একটা ঘটনা ঘটবে, আগুন জ্বলবে, আর দেখালেই দোষ, কোনো সামনে আনলে অসুবিধা হয়, তার মানে অস্বস্তি হয়, তাই জন্য এই ঘটনা ঘটে। তো যাই হোক, ওই অজিত মাইতি তৃণমূল নেতা যার কথা বলছিলাম, যাকে কার্যত আজকে গ্রামবাসীরা জুতো পেটা করেছে, কার্যত নিরুপায় হয়ে, কারণ এরা প্রত্যেকেই দাবি করেছে আমরা প্রত্যেকেই এই দলটাই করি, কিন্তু ওদের অত্যাচারেতেই আমরা অত্যাচারিত, আর কেউ কথা শুনে না, পুলিশও কথা শুনে না। তো তাদের মধ্যেই সন্ধ্যাবেলা দুজনকে যেটা জানা যাচ্ছে যে গ্রেপ্তার করেছে, মানে তুলে নিয়ে যাওয়া হয়েছে, আবারও 144 ধারা একদমই তাই, আবারও 144 ধারা, দফায় দফায় 144 ধারা জারি। ডিজি চষে বেড়াচ্ছেন, এডিজি চষে বেড়াচ্ছেন, ডিআইজি আছেন, এসপি আছেন, বিপুল বাহিনী আছে, তবু কোনো রকমেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না মানুষের ক্ষোভকে, উষ্মাকে, আর মিডিয়াকে হুঁশিয়ারি দেওয়া হচ্ছে। এখনো হাইকোর্টের কাছ থেকে এত বড় ধাক্কা খাওয়ার পরেও মিডিয়াকে হুঁশিয়ারি দিতে হচ্ছে, হুঁশিয়ারিটা যে সময়ে যাদের দেওয়ার দরকার ছিল রাজীব কুমার বাবু, তাদের দিলে আজকে এই দিন হয়তো আপনাদের দেখতে হতো না। আরও কোন কোন দিন দেখতে হয় সেদিকে আমাদের নজর থাকবে। আজকে বাংলার প্রাইম টাইম শেষ করছি, এখানেই দেখতে থাকুন রিপাবলিক বাংলা। রাজধানীর উদ্দেশ্যে রাজ্যের বিরোধী দলনেতা দিল্লি যাচ্ছেন শুভেন্দু অধিকারী, কেন্দ্র নেতৃত্বের সঙ্গে দেখা করবেন, এবং অতি অবশ্যই আলোচনায় উঠে আসার জোর সম্ভাবনা রয়েছে সন্দেশখালির বিষয়, সূত্র মারফত এটাই খবর, দেখা করতে পারেন অমিত শাহের সঙ্গেও। আর আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখি, কাল দিল্লি যাচ্ছেন শুভেন্দু অধিকারী, কেন্দ্র নেতৃত্বের সঙ্গে দেখা করবেন শুভেন্দু, আলোচনা হতে পারে সন্দেশখালি ইস্যু নিয়ে। বিট্টু এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন, বিট্টু ঠিক কী কী বিষয়ে আলোচনা করার জন্য দিল্লির উদ্দেশ্যে রওনা শুভেন্দু অধিকারী? দেখো, প্রথমত যেটা জানতে পারছি আমরা, সকালে অথবা দুপুরে শুভেন্দু অধিকারী বিমানের মাধ্যমে তিনি দিল্লি পৌঁছাবেন, এবং প্রথমত তিনি কেন্দ্র নেতৃত্বের সঙ্গে দেখা করবেন, এবং সেক্ষেত্রে আমরা যেটা জানতে পারছি জেপি নাড্ডার সঙ্গে দেখা হওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে, এবং এক্ষেত্রে স্বরাষ্ট্রমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তার সঙ্গে দেখা হতে পারে, এবং যদি দেখা হয়, যদি সময় মেলে, তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে আমরা যেটা খবর পাচ্ছি যে সন্দেশখালী ইস্যুতে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যে সমস্ত অভিযোগগুলো রয়েছে সেখানে পুলিশের ব্যর্থতা, এবং তার পাশাপাশি সন্দেশখালী ইস্যু নিয়ে, সূত্র মারফত এটাই খবর।